আর কেন দিন চালি আসিছে আর নোয়াখাই বাবদ কে আজ্ঞা আপনার আমি স্বাগত করুছ বেগল টিভি কে আপন এই পাহাড়ি যাত্রা বাবদ কে আর নোয়াখাই বাবদ কে কেন এই নোয়াখাই হেলা পশ্চিম ওড়িশার গণপর্ব। নোয়াখাই বহুত মহান গণপর্ব, এটা গোটে ভাইচারা পর্ব। এটা যে জেনে থিলে বি আইকিরি নিজের ঘরকে আসন, যে জেনে চাকরি বাকরি করছন, সব ভাই এক হয়ে নোয়াখাই পালন করছন। কিন্তু সোনপুর জেলা গোটে নিয়ারা হিসাবে পালন করছি। এটা সোনপুর গড়জাতর মহারাজা অষ্টচণ্ডী পাখু পাহুড় পঠাছন সমলেই মন্দির, সমলেই মন্দির পাহুড় গলে যাইকি গোটে তোপ ফুটছি। তোপ ফুটি সারা পরে সোনপুর জেলা তথা বৌদ্ধ জেলার অধিকাংশ অঞ্চল নোয়াখাই পালন করছন। বর্তমান এটা 2016 পরে সোনপুর পৌরপরিষদ তার হাতকে নিয়েছে। পৌরপরিষদর সমস্ত কার্যক্রম সমস্ত জনসাধারণ এনে সহযোগ করছেন, সমস্ত কাউন্সিলর ভাইস চেয়ারম্যান সমস্তে আসি সহযোগ করছেন। এখানে পহেলা সোনপুরর সমস্তে যে একত্র হয়ে গোটে খুশি মনে করি নোয়াখাই কাছ সেগুলি সমস্ত খুশি লাগছি। তারপরে পরে সোনপুর হেগা বর্তমান পাহুড় যাত্রা আরম্ভ হচ্ছে। এটা ঢুলিয়া মানে পৌঁছলে না, ঢুলিয়া মানুষ সম্মান করা হল পৌরপরিষদ তরফ। তার সঙ্গে সঙ্গে এবে পাহুড় যাত্রা আরম্ভ হওয়া, পাহুড় যাত্রা আরম্ভ হওয়ার পরে অষ্টচণ্ডী পাখে পাহুড় ফুটি সারলে গোটে তোপ ফুটবা, তোপ ফুটি সারলে শহরবাসী তথা জেলাবাসী তথা পঞ্চরা এরিয়ার সমস্ত জনসাধারণ নোয়াখাই বক্ষ করবে। দর্শক বন্ধু আপন মানে দেখি পারুছেন যে পাহাড় যাত্রা যেতেবেলে যা সেটা পাহাড় যাত্রা সরছি সুরসুরি মন্দির আমার সুবর্ণপুর জেলার অধিষ্ঠাত্রী দেবীঙ্ ঠানে। তারপরে গোটে তোপটে ফুটছি সেনে নোয়া লাগি সারা পরে সবু টাউনর সমস্তে একাশে নোয়া খাইছেন। তারপরে তবে আসুন দেখমা সে পাহাড় যাত্রা।